मेरा दोस्त ने हो पाइन को तो दी। মাস পরে ওর মাকে দেখলো। আমি এই মার প্রতি শ্রদ্ধা জানাই যে মা এত সৌভাগ্যবান ছেলে এই পৃথিবীতে এনেছেন। মায়ের আদর স্নেহ পাই না কত দিন, স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আছে মলিন। মায়ের আদর স্নেহ পাই না কত দিন, কত না কষ্টের মা যে আমার আধার রাত্রি করেছে। কেরোসিনের বাতিটাও জুটেনি কোনো দিন, মায়ের আদর স্নেহ পাই না কত দিন। এই আঙ্কেলের ওনার ছেলের মাধ্যমেই আমরা পেয়েছিলাম। ওনার ছোট ছেলে 500 টাকা দিয়ে একটা এতিমখানায় পড়াতো ফয়সালকে। করোনায় চাকরি যাওয়ার কারণে আমাকে ফোন দেয়, আমি 9 মাস আগে আমি আর রায়হান এসে ফয়সালকে নিয়ে যাই। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ফয়সালকে অনেক বড় একজন হাফেজ আলেম বানায় আমাদের হাত দিয়ে। ওর মার সে পর্যন্ত যেন ওর মা বেঁচে থাকে আর ওর মা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর আমাদেরকে যারা সহযোগিতা করেছিলেন এই বিষয়ে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর সবাই পাশে থাকবেন আমাদের, দোয়া করবেন, সাপোর্ট করবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে।